শ্রমিক স্বার্থে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ও ফোন নাম্বার দিয়ে পোস্টার। সেই পোস্টারে লেখা আছে শ্রমিক বঞ্চনার কথা, সময় মতো সিওডি না হওয়া, শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়া, শ্রমিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আর এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে থাকা শ্রমিকদের মধ্যে। পোস্টারে এও লেখা আছে, শ্রমিকরা যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকে তাহলে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন, শ্রমিকদের দাবি দেওয়া পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। কে বা কারা এই পোস্টার পাওয়ার প্ল্যান্টের ভেতরে লাগিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদার ফোনে জানিয়েছেন, কোলাঘাট তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ সবসময় শ্রমিকদের পাশে আছে। তবে তিনি পোস্টারের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত, শ্রমিক ইউনিয়নের দায়িত্বে রয়েছে আইএনটিটিইউসির প্রতিনিধিরা। শ্রমিক স্বার্থে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ও নামাঙ্কিত এরকম পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন সেনাপতির রিপোর্ট, আজ থাক বাংলা।